তাহলে আজকে আমরা টেমপ্লেট ডেভেলপমেন্ট শুরু করে দিই, অর্থাৎ গত দিন অল্প একটু দেখছিলাম যে কী করতে হয়, আজকে আবার প্রথম থেকে করব। তো এখানে আরেকটা করি। আচ্ছা, সাফল আমরা কি গত দিন করছিলাম না? তো ওইটাতেই জাস্ট থিমটা চেঞ্জ করে দিই, অর্থাৎ আমাদের থিমটা এখানে দিয়ে দিই যে গরলেট। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক। ততক্ষণে তো কিছুই করতে পারছি না। এটা ডাউনলোড করলাম, এখান থেকে যা আছে সেগুলো নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম। আমরা বেসিক যে কাজগুলো করি সেই কাজগুলো মধ্যে রয়েছে ইন্ডেক্স, পিএইচপি, স্টাইল শিট যদি না থাকে সেক্ষেত্রে টেক্সট ডকুমেন্ট, স্টাইল, সিএসএস। আচ্ছা, স্টাইল সিএসএস কি আমরা জাস্ট একটা নাম দিয়ে রাখি, আমরা জানি যে আর কি কি দিতে হয়, জানি না। এইটা, আচ্ছা, তো এরপরে আমরা ইন্ডেক্স পিএইচপিতে এবার আমাদের প্রত্যেকটা অংশ ডাইনামিক করতে হবে। তো আমি একটা একটা করে করব আর আপনারা দেখবেন, একটু দ্রুত যাব কারণ আপনারা এগুলো জানেন। আমরা কোন টেমপ্লেট দেখবো সেটা আগেই বলেছি, সেটা হচ্ছে 2012 হেডার পিএইচপি। এখানে আমাদের যেটা লাগবে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস টোটাল আসবে এখানে, কপি, এখানে পেস্ট। আপনাকে একটা কাজ করতে হবে, যেটা বলেছি যে ওয়ার্ডপ্রেস, এবার আপনি এখানে দেন নাম্বার ওয়ান, এবার এটাকে আপনি দিবেন হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। তারপরে হচ্ছে আমরা পরে নেক্সট যে কোডটা ব্যবহার করবো সেটা যদি আমার কাছে নতুন হয় সেটা আমি এভাবে সেভ করে রাখবো। প্রত্যেকে এরকম একটা চিটশিট তৈরি করতে হবে, কারণ বারবার আমার ওই 2011 থিমে যাওয়ার ঝামেলাপূর্ণ ব্যাপার একটা, হেডার পিএসপি খুঁজো বের করো অনেক ঝামেলা। তো আমি যদি এখানে থাকি আমরা এখান থেকে জাস্ট অন্য একটা থিম ডেভেলপ করবো, ওটা কুইকলি আমি ওখান থেকে নিয়ে নিলাম যেটা যেটা আমার দরকার। এই কোড চিটশিট আপনার থাকতেই হবে। থেকে এটাকে যেটা করবেন আপনাদের জন্য দায়িত্ব থাকলো হচ্ছে গিটহাবে একটা অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, এটা আপনাদের টাস্ক দেওয়া থাকলো। কোড যেহেতু আমরা শিখতে আসছি অ্যাডভান্স কোড, আমাদের কোড নিয়ে নাড়াচাড়া করতে হবে, কোড দিয়ে সব কিছু করতে হবে। তো গিটহাবে কোডগুলো হোস্ট করা যায়, এটার সুবিধা হচ্ছে যে চাইলেই ওইটার নতুন ভার্সন কেউ ওই কুইকলি তৈরি করে ফেলতে পারে। ওখানে ফোর্ক নামে একটা অপশন আছে, ফোর্ক মানে হচ্ছে সেই ওই টোটাল প্রজেক্টটা তার অ্যাকাউন্টে কপি করে নিতে পারবে, কপি করে সে ডেভেলপ করলো, আপনার প্রজেক্ট আরেকজন নিল, ওর প্রজেক্ট আরেকজন নিল, আপনাকে সে হচ্ছে ইয়ে করতে পারবে। ওখানে বলা হচ্ছে পুল রিকোয়েস্ট, অর্থাৎ কোথাও একটা ভুল হলো, এই যে উনি বলছেন যে ওখানে একটা ভুল আছে ফেসবুকে, ও ফেসবুকে বলা লাগবে, কমেন্ট করা লাগবে, সে দেখবে, এডিট করবে। কিন্তু আপনি যদি পুল রিকোয়েস্ট করেন আপনি ওইটাকে এডিট করতে পারবেন, করলে ইউজারের কাছে একটা এডিটের একটা কারণ দিতে হবে যে এখানে আপনার ভুল হয়েছিল, এটা আমি ঠিক করে দিলাম। তো ইউজার যদি ওইটাকে জাস্ট অ্যাপ্রুভ, মানে পুল রিকোয়েস্ট ওকে যদি করলে, ওর এডিটার এখানে হয়ে গেল এবং ওই প্রজেক্টের কন্ট্রিবিউটরের সাথে তার নামটা যুক্ত হয়ে গেল। তো এইভাবে একটা মানে ছোটো ছোটো ইয়ে দিয়ে, মজিলা ফায়ারফক্স বলেন, লিনাক্স কার্নেল বলেন, লিনাক্স ওএস বলেন, এই টোটালটা কিন্তু এইভাবে কমিউনিটির একটা এক একটা মানে ছোটো ছোটো একটা কাজের মাধ্যমে বড় কিছু হয়ে আসছে। তো এই জন্য আপনারা একটা চিটশিট তৈরি করবেন যাতে নেক্সট ব্যাচে বলেন বা আপনাদের ব্যাচে বলেন এটা সবসময় যেন কাজে লাগে, ঠিক আছে। আমি কী করি, থিম ডেভেলপমেন্টের সময় দেখা যাচ্ছে আমার কম্পিউটার নাই, এখন আমার কম্পিউটার নাই, অন্য একটা কম্পিউটারে বসছি, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে যাবো gist.github.com/, এই ঠিকানায় যদি আমি যাই এটা আমার প্রোফাইল, আমার প্রোফাইল আমি কোডগুলো সেভ করে রাখছি। তো এখানে আমার প্রোফাইলে সেভ করে রাখার কারণে এই যে এটা একটা গিস, যে পিএইচপি ইফ এলস, মাঝে মাঝেই ভুলে যাই যে ইফ এলস কী করে হবে, এখানে সেভ করে রাখলাম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস চিটশিট, আমি এটা করার চেষ্টা করেছিলাম পরে আর ইয়ে করা হয় নাই। তো এখানে হচ্ছে এই যে হোম পেজ অনলি লুপ, এটা একজন ফোর্ক করছে, অর্থাৎ সে তার প্রজেক্টে নিয়ে সে ডেভেলপ করছে। তো এইভাবে কাস্টম পোস্ট, মেসোনারি, যে কোয়েরি, স্টিকি মেনু, মেসোনারি কী করে ওয়ার্ডপ্রেস এনেবল করবো, ওয়ার্ডপ্রেসে ইমেজ ক্রপ কী করে ইউজ করবো, এইভাবে আমি মানে সিরিয়াল বাই সিরিয়াল রেখে দিছি। চাইলে এগুলো দিয়ে পরবর্তীতে আপনি বই আকারে করতে পারবেন, যে পিস্টা উল্টানো টাইপের, এবার অনেক প্লাগিন পাওয়া যায়, গিটহাব টু বুক, এই টাইপের অনেক ইয়ে পাওয়া যায়।
তো ওইগুলো আপনি গিটহাবে সব কোডগুলো সেভ রাখতে হবে এবং ডিটেল লিখে আপনি সেভ করেন। সেভ করলে দেখবেন যে কোডগুলো খুব সুন্দরভাবে থাকছে এবং যে কোনো সময় আপনি এটা অ্যাক্সেস করতে পারছেন। তো এইটা গিটহাবের ডাইরেক্ট করবেন, আপনি এখানে না, গিটহাবে করা খুব সহজ। জাস্ট এখানে সাইন ইন করবেন, বা অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার করবেন, করে এখানে গিস্টে গিয়ে নিউ গিস্ট করে এবার আপনি এখানে টাইটেল দিলেন যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট চিট শিট দিয়ে এবার আপনি যত এডিট করলেন ওখানে কন্ট্রিবিউট করবেন, করলে হবে। ওদের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা ডাউনলোড করলে আপনার গিস্টগুলো চাইলে আপনি হচ্ছে সিঙ্ক করে রাখতে পারবেন কম্পিউটারের সাথে। যেখানে গিয়ে গিটহাবে লগ ইন করলেন ওই কোডগুলো আপনার ওই কম্পিউটারে অটোমেটিক্যালি চলে আসবে, এরকম আর কি। তো অনলাইনে থাকলে আর চলে আসার কোনো দরকার নেই আর কি। তো তারপরে বড় বড় প্রজেক্ট যখন করবেন গিটহাবে, গিটহাবে আপনি চাইলে প্রজেক্ট হোস্ট করতে পারবেন, এমনকি ইভেন ওয়ার্ডপ্রেস থিমও হোস্ট করতে পারবেন পরবর্তীতে ওপেন সোর্স থিম যখন আপনারা তৈরি করবেন। তো আস্তে আস্তে শুরু থেকে স্টার্ট করেন, তো এটা আর কি ইয়ে করবেন। যে কোনো নতুন কোড আসলে চিট শিটের মধ্যে আপনি দিয়ে দিলেন। নিজের নিজের ঘর কাকে গুছাতে হবে, অন্যজন এসে গুছাই দিয়ে যাবে, নিজেকেই গুছাতে হবে। আচ্ছা, তো এবার আমরা ওইগুলো দেখি আর কি। আমি জাস্ট একটা দেখালাম, এরপরে থেকে আর কিন্তু দেখাবো না। এরপর থেকে আমি জাস্ট এই যে এখন এটা কপি করব, কপি করে এখানে রাখবো। এটার কাজ কি সেটা জাস্ট আমি বলে দেব। এটার কাজ হচ্ছে ক্যারেক্টার সেট নিয়ে আসা। ব্লগ ইনফোতে অনেক আছে আর কি, আর কি কি আছে সেগুলো জানার জন্য এখানে হচ্ছে ব্লগ ইনফো এখানে কপি করলাম। কপি করে এবার আমি ওখানে দিলাম ওয়ার্ডপ্রেস, এবার ব্লগ ইনফো লিখে আমি হচ্ছে এখানে গুগলে সার্চ করলাম। করলে যে এই যে একটা রেফারেন্স ওপেন হবে, এই রেফারেন্সে গিয়ে দেখা যাবে যে ব্লগ ইনফোর আর কি কি ফাংশন এখানে আছে। যেমন এখানে আছে হচ্ছে নেম, নেম দিলে ব্লগের নাম আসবে, ডিসক্রিপশন দিলে ব্লগের ডিসক্রিপশন আসবে, ডাব্লিউপি ইউআরএল দিয়ে ইউআরএল আসবে। তো আমাদের এখানে দরকার কার সেট, কার সেট হচ্ছে ডিফল্ট কার সেট যেটা সেটা চলে আসবে। তো সেটা হচ্ছে আমাদের দরকার এখানে কার সেট, এজন্য এটা ইউজ করব। তো এখানে যেটা করতে হবে ডিসক্রিপশন আর অথর এটা টোটালি কেটে দিতে হবে, এটা ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্ট আসবে। আমি বলেছি আপনাদের একটা ডটও যদি আসে সেই ডটটাকে আমাদের ডাইনামিক করে ফেলতে হবে, ওয়ার্ডপ্রেসের মান সম্মানটা রাখতে হবে। এমন একটা টেমপ্লেট ডেভেলপমেন্ট করলাম যে ইউজার হচ্ছে এডিটই করতে পারছে না, বুঝতে পারছে না কোথায় কী আছে, তাহলে তো সেটা ওয়ার্ডপ্রেস হলো না, সেটা একটা অন্য একটা কোডিং টেমপ্লেট হলো। তো এখানে টাইটেলটা যেটা করবেন, টাইটেলটা হচ্ছে এই থিমে যেটা টাইটেল আছে সেটাই ইউজ করবেন। এখানে যে টাইটেলটা আছে অর্থাৎ আমরা ওই ডাব্লিউপি নেম ওইটা ইউজ করি, এটা বাদ দিয়ে এটা ব্যবহার করব। এইটারও আবার একটা ডেফিনেশন আছে যে কেন এখানে এটা দেওয়া হলো, কেন ট্রু দেওয়া হলো, কেন রাইট দেওয়া হলো, এই জিনিসগুলো আমাদের শিখে নিতে হবে। কোড যদি আপনি চোখ বন্ধ করে কপি করে যান, সারা জীবন কপি করতে হবে, আপনি কিছু জানতে পারবেন না। কপি করার আগে জাস্ট ওটা একবার জেনে নেবেন ওটা কি। এই যে ডাব্লিউপি টাইটেল আমি শিখে নিচ্ছি, এটাও চিট শিটে চলে যাবে। যে ডাব্লিউপি টাইটেল মানে হচ্ছে টাইটেল আনার জন্য এটা তিনটা প্যারামিটার আছে। প্যারামিটার নাম্বার ওয়ান হচ্ছে এই সেপারেটর, এই যে নাম্বার প্যারামিটারগুলো পাবেন হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যান ডাব্লিউপি টাইটেল লিখে সার্চ করেন, কোডেক্সের পেজ ওপেন করেন। ওপেন করার পরে এখানে দেখবেন যে দেওয়া আছে ডাব্লিউপি টাইটেলে তিনটা প্যারামিটার আছে, একটা হচ্ছে সেপারেটর, সেপ মানে সেপারেটর, আরেকটা হচ্ছে ডিসপ্লে, আরেকটা হচ্ছে সেপ লোকেশন, কোথা থেকে সেপারেটরটা আসবে সেপ লোকেশন। তো এগুলোর এগুলোর আবার ডিটেল নিচেই দেওয়া আছে যে এই প্যারামিটারটার হচ্ছে সেপারেটর মানে হচ্ছে যে একটা সেপারেটর আসবে টাইটেলের সাথে। তো ডিফল্ট সেপারেটর হচ্ছে র্যাঙ্ক ইউ ইউ ও আর এ কি ইউ ও, এটা মানে হচ্ছে একটা সিম্বল, এরম চিহ্ন। তো আমি যদি মনে করি যে সেপারেটর আমি চেঞ্জ করবো, যে একটা দাগ দিব, অথবা অনেকে দেয় দেখা যাচ্ছে যে ড্যাশ, এরকম ড্যাশ, অর্থাৎ সেপারেটর মানে কি, আমার টাইটেলটা এখানে যদি আপনি দেখেন, এখানে টাইটেলটা কীরকম আছে দেখেন, ওই যে ফাংশন রেফারেন্স ডাব্লিউপি টাইটেল, তারপরে হচ্ছে একটা এরকম এরকম চিহ্ন আছে না, এখানে সেপারেটর হিসেবে ওই রকম র্যাঙ্কো এটা ইউজ করা আছে। যেটা এই যে এটাতে আবার কি ইউজ করা আছে দেখেন, হোম একটা সেপারেটর, অর্থাৎ একটা হচ্ছে এটাকে বলে সেপারেটরি বলে কিবোর্ডে, একটা সেপারেটর, তারপরে হচ্ছে এই কন্টেন্ট। তো এটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন যে কোনটা আপনি দিতে চান। তো আমরা এটা নর্মালি ডিফল্টভাবে যেটা আছে ওইটা ব্যবহার করব, কারণ আমরা এটা হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য চেঞ্জ করব। যখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করলেই হবে না, এটার সাথে আমাদের কিছু এসইও জানতে হবে, অন পেজ এসইও বলে এটাকে। তো এসইও কেন জানতে হবে, গুগল এমনভাবে রেস্ট্রিক্ট করছে এসইওতে। আগে আমরা এসইওর কথা শুনলেই মনে করতাম যে ব্যাক লিঙ্ক, তারপরে ফোরামে গিয়ে কমেন্ট করে আসতে হবে, তারপরে অনেক মানে ইয়ে ছিল, কিন্তু গুগল এখন খুব ইজি করে দিয়েছে এসইওটা। আপনার কন্টেন্ট ভালো, আপনি উপরে চলে যাবেন, আপনার কন্টেন্ট ভালো না, আপনি ওই ব্যাক লিঙ্ক ট্যাক লিঙ্ক করে কোনো লাভ নাই এখন মানে নতুন আপডেটে। সেই জন্য ওয়ার্ডপ্রেসে আমরা ডিফল্ট এসইও শিখে নিলে আমাদের সার্ভিসের সাথে আমরা ওখানে লিখে দিতে পারবো যে এসইও ফ্রেন্ডলি থিম,
এটা কিন্তু অনেক দাম, এসিও ফ্রেন্ডলি থিমগুলো অনেক দাম। আর ওয়ার্ডপ্রেস জেনারেলি এসিও ফ্রেন্ডলি, আমরা যে প্রথম দিনই দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেস সলভস 90% অফ এসিও ইস্যুস, দেখছি না যেদিন যে কন্টেন্টের ব্যাপারে জানলাম সেদিন। তো টেমপ্লেট অবশ্যই সবসময় এরকম থাকতে হবে। তো আমরা সেপারেট হিসেবে যেটা ডিফল্ট আছে সেটাই আমরা ইউজ করলাম। তো এটা আপনি লিখে রাখবেন যে এটার মানে কি, এটার মানে কি, ট্রু করলে কি হবে, ফলস করলে কি হবে, এটা আপনি জানার চেষ্টা করেন, দেখেন যে করলে কি হয়। আচ্ছা, তো তাহলে এটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এটা হচ্ছে টোটালটা নিয়ে আসি। তো এখন আমরা জানি এখন কপি করতে পারবো। হ্যাঁ বলেন, রাইট মানে হচ্ছে এটা ডান দিকে, সেপারেটর হচ্ছে মানে ডান দিকে যাবে এরকম, আর লেফট মানে হচ্ছে বাম দিকে আসবে এরকম। এটা হচ্ছে আপনি পাবেন এই যে এইখানে ডেসক্রিপশনটা, যে সেফ লোকেশন, যে সেপারেটরটা কোথায় যাবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ এখানে হচ্ছে এক্সাম্পলও দেওয়া আছে যে ডান দিকে ডিফল্টভাবে লেফট থাকে, এখানে পড়ে দেখবেন আর কি। একটু না একটু ইংরেজি তো আমরা জানি, তাই না? আচ্ছা, তারপরে এখানে আরও কিছু তথ্য লাগে, সেই তথ্যগুলোর মধ্যে আমরা ওইগুলো পরে দেই তথ্যগুলো। আমরা এখন যেটা করতে হবে ভিউজ কাজ, সেটা হচ্ছে সিএসএস এবং আমাদের যে জেএসগুলো, অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের জেএস। এবং জেএস বলতে এটা হচ্ছে HTML5 শিপ, যেটা হচ্ছে আমাদের HTML5 সাপোর্টের জন্য লাগে। আর রেসপন্স জেএস লাগে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার 8-এ বুটস্ট্র্যাপের সাপোর্ট দেওয়ার জন্য। তো এই দুইটা আমরা নিব, আর এগুলো আমরা ডাইনামিকলি নিব। তো প্রথমে আমাদের দরকার সিএসএসগুলো ডাইনামিকলি নেওয়া। তো সিএসএসগুলো এর আগে আমরা যেটা করেছি যে পিএসপি ইকো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল স্ল্যাশ এখানে দিয়ে দিচ্ছি। তো লেটেস্ট ওয়ার্ডপ্রেসের যে থিম ডেভেলপমেন্ট স্ট্রাকচার সেটাতে এটা একদম নিষেধ করা আছে যে এইভাবে ইউজ করা যাবে না, কারণ এই ফাংশনগুলো রেপ্লিকেটেড, দেখা যাচ্ছে যে আমরা ওইগুলোকে কন্ট্রোল করতে পারি না। এই টাইপের যে কোনো কারণেই হোক ওইটা ওয়ার্ডপ্রেস নিষেধ করে দিয়েছে। তো সেই জন্য এটাগুলো সব সিএসএসগুলো ফাংশনস পিএইচপি এর মাধ্যমে আনতে হবে। তো এখানে সিএসএস এর মাধ্যমে আনলে আমরা খুব সহজে করে ফেলতে পারতাম, ওইটাও সহজ, আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন দেখবেন সহজ। তো ফাংশনস পিএইচপি এর মাধ্যমে আনতে হলে আমাদের দুইটা কোড লাগবে এখানে, সেটা হচ্ছে পিএইচপি ডাব্লিউপি হেড। এটা হচ্ছে একটা হুক। হুক মানে কি? হুক মানে হচ্ছে দেখবেন অনেক বড় বড় বস্তা তোলার সময় একটা হুকের অপশন থাকে, ওই হুকের জায়গায় হুক দিয়ে সে কিন্তু উঠায় নিচ্ছে বস্তার কোনো প্রকারের কোনো ক্ষতি করা ছাড়াই। তো এটাকে হুক বলা হচ্ছে, যে আপনি চাইলে এটাকে নাড়াচাড়া করতে পারবেন ওইটার কোনো প্রকারের ক্ষতি করা ছাড়াই। তো এটা হচ্ছে দুইটা হুক থাকে ওয়ার্ডপ্রেসে, একটা হচ্ছে হেডে হুক থাকে, একটা হচ্ছে ফুটারে হুক থাকে। হেডে দিয়ে আপনি হেডে যত স্ক্রিপ্ট সিএসএস স্টাইল এগুলোকে পুশ ব্যাক করাতে পারবেন, কোনো স্টাইল সিএসএস বা স্টাইল সিএসএস না, জাভা স্ক্রিপ্ট বা কোনো ফাইল যদি আপনি ফুটারে পুশ করাতে চান সেক্ষেত্রে আপনি ফুটারেও পুশ করাতে পারবেন। তো এটা এখানে একটা লাগবে আর এখানে একটা লাগবে, যে পিএসপি ডাব্লিউপি ফুটার। আচ্ছা, থিম ডেভেলপমেন্টের জন্য ব্রাকেটসে কিছু অসাম এক্সটেনশন আছে, সেগুলো আমরা এখন শিখবো না, এখন শিখলে আমরা একদম কুড়ে হয়ে যাব। এই সব কোডগুলো যদি ওখানে ইজিলি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা শেখার চেষ্টা করবো না, এটা আমরা অনেকদিন পরে দেখবো, ঠিক আছে? তো এখন এগুলো দেখার দরকার, যাই বলে দিছি, অনেকে আবার গুগল সার্চ করে পেয়েও যাইতে পারেন, তো সমস্যা না আর কি। হ্যাঁ লিখে রাখেন, ওকে গুড। আচ্ছা, তো এখন আমরা সিএসএস ফাইলগুলো কল করবো। সিএসএস ফাইলগুলো কীভাবে আনবো বলেছিলাম, ফাংশনস পিএইচপি ফাইল দিয়ে। তো ফাংশনস পিএইচপি ফাইল এখন তৈরি করতে হবে, কোথায় তৈরি করতে হবে, আমাদের টেমপ্লেটে। তো অনেকে বানানটা ভুল করেন যে ফাংশন পিএইচপি লেখেন, আসলে ওইটা তো একটা ফাংশন ব্যবহার করছে না, অনেকগুলো ফাংশন, এই জন্য ফাংশনস। আচ্ছা, ফাংশনস পিএইচপি এই ফাইলটাতে পিএইচপি দিয়ে শুরু হবে, পিএইচপি দিয়ে শেষ করলেও পারেন, না করলেও কোনো সমস্যা না, ওচ্ছিক আর কি। এটা তো আমরা শেষ করি আর কি, শুরু এবং শেষ করলাম, কারণ না করলে শেষ এটা মানে আমরা আরও অনেক ফাইল ইনক্লুড করলে তখন এটা শেষ না করলেও প্রবলেম নাই আর কি। তো এখন ফাংশন লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যত ফাংশন আছে ওয়ার্ডপ্রেসে সব ফাংশন লেখার একটাই নিয়ম। তো আপনাকে এই একটা নিয়ম শিখে নিতে হবে, সেই নিয়মটা হচ্ছে ফাংশন লিখতে হবে, তারপরে ব্র্যাকেট শুরু, এখানে একটা নাম দিতে হবে যে মাই ফাংশন নেম। মাই ফাংশন নেম লেখার একটা নিয়ম আছে, ছোট হাতের অক্ষর স্পেস ছাড়া, এবং আপনার যদি স্পেস দরকার অনলি আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এবার এখানে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সটেন্ড করতে হবে সেটাকে, তারপর অ্যাড অ্যাকশন। এবার এখানে আপনাকে ডাবল কোটেশন কমা ডাবল কোটেশন দিয়ে এখানে দিতে হবে হচ্ছে এই ফাংশনের নামটা, আর এখানে দিতে হবে আপনি ফাংশনটাকে কি করতে যাচ্ছেন। অনেক প্রকার আছে, ডাব্লিউপি হেড, ডাব্লিউপি ফুটার, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস, ইনিশিয়ালাইজ, রেজিস্টার স্ক্রিপ্ট, ডি রেজিস্টার স্ক্রিপ্ট, এই টাইপের অনেক কিছু আছে।
তো আমরা আস্তে আস্তে দেখবো যে অ্যাড অ্যাকশন কত প্রকারের হতে পারে। আপনি একটা আলাদা আরেকটা গিটহাবে গিস্ট খুলতে পারেন যে অ্যাড অ্যাকশন এক্সাম্পলস। এবার আপনি ওখানে দিলেন অ্যাড অ্যাকশন INIT মানে হচ্ছে ইনিশিয়ালাইজ করা, WPNQ স্ক্রিপ্টস মানে হচ্ছে ওইটাকে হচ্ছে স্ক্রিপ্টগুলো নিয়ে নেওয়া, তারপরে আরও যা যা আছে সবগুলো যতগুলো শিখবো ততগুলোর জন্য আলাদা আলাদা ডক করে ফেলবো, ঠিক আছে? তো ফাংশন লেখার নিয়মটা আমি আবারও বলি, ফাংশন লিখতে হবে, তারপর একটা স্পেস দিয়ে নাম লিখতে হবে, নাম লিখে স্পেস ছাড়া এখানে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এইটার মানে হচ্ছে আমি একটা PHP ক্লাস নিচ্ছি, এই ক্লাসটাকে আমরা ব্যবহার করতে পারবো। এবার সেই ফাংশনটাকে আমি এখানে নিয়ে নিলাম যে অ্যাড অ্যাকশন ফাংশনের নাম। এবার এখানে এই ফাংশনটা আমরা কী করব সেই ফাংশনটা এখানে আমি দিয়ে দিতে পারছি। তো এবার এই ফাংশনটা এখানে আমি আমার যা কোড সেই ফাংশনগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো খুব ইজিলি। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে দেখি যে কী কী ফাংশন ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা ব্যবহার করব আমাদের থিমে যে ফাইলগুলো সেই ফাইলগুলো আমরা ইনক্লুড করব। তো প্রথমে আমরা ইনক্লুড করব CSS ফাইলগুলো। তো CSS ফাইল ইনক্লুড করার সময় একটা ফাংশনের নামটা যদি আমি দিই কুদ্দুসের বউ মরে গেছে, দিয়ে যদি আপনি ওইটা দিলেন এবার CSS ফাইল ইনক্লুড করলেন, যে একটা আননেসেসারি একটা নাম দিলেন, দিয়ে পরবর্তীতে আপনার খুঁজে পেতে সমস্যা হবে যে ডেভেলপার কী বোঝাতে চাইছে এখানে। তো আমি এটা দিয়ে এটাই বোঝাতে চাইলাম আপনারা অ্যাপ্রোপ্রিয়েট নাম দেবেন। যেমন আমি এখানে দিব হচ্ছে সাফল বা করলেট, যে থিমটা আছে সেই থিমের ফাইলগুলো ইনক্লুড করবো। তো আমি এখানে দিই করলেট থিম ফাইলস, এটা দিলাম। অর্থাৎ আমি এটা ফাংশনের নামটা দেখেই বুঝে যাচ্ছি এই ফাংশন দিয়ে আমি কী করছি। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এগুলো করা নতুনদের জন্য এবং ডেভেলপার ফ্রেন্ডলি করা খুব উচিত আর কি, যে এখানে দিলেন যে ইনক্লুডিং এটা দিয়ে দিলাম। অর্থাৎ কোন ফাংশন দিয়ে কী হচ্ছে এটা যদি আপনি নতুন করে মানে লিখে রাখেন, অন্য কোনো একটা সময় টেমপ্লেট ডেভেলপমেন্ট করবেন সেটা ফাংশন PHP ওপেন করে আপনার যা যা দরকার সেটা আপনি খুব ইজিলি কোডটাগুলো ব্যবহার করতে পারবেন, কোডগুলো পড়ার উপযোগী করে রাখতে হবে। এখন যদি আমি ফাংশন এভাবে লিখতে পারি, আমি স্পেস ছাড়া এভাবে লিখলাম, মনে করেন আমি এইভাবে দিলাম, অ্যাড অ্যাকশনটাও এখানে দিয়ে রাখলাম, এইভাবে লিখতে পারতাম। এইভাবে লিখে আমাদের কোড ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, সেই জন্যে ওই যে বললাম নিজের ঘর গোছানোর দায়িত্ব নিজেরই, আরেকজন গোছাই দিয়ে যাবে না, তো সেই জন্য ওইভাবে আপনি ইয়ে করবেন। তো এটা এখানে দিলাম, এখন এখানে কী ফাংশন লিখবো CSS কল করার জন্য। তো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি গুগল সার্চ করে এক একটা কোড খুঁজে বের করে নিয়ে আসেন, নিয়ে এসে ওটা ডেফিনেশন আপনি খুব ইজিলি পাবেন। আমি কপি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের আগে খুঁজে বের করতে হবে। তো আমি এখানে সার্চ করলাম হাউ টু ইনক্লুড CSS ফাইল বাই ফাংশনস PHP ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। যদি ওয়ার্ডপ্রেস না দিলেও হতো, কারণ ফাংশন PHP ওটাই থাকে। তো এখানে একটাই চলে আসবে যে WPNQ স্টাইল, তারপরে যে এখানে আসলো যে অ্যাডিং CSS টু ওয়ার্ডপ্রেস থিম ভায়া ফাংশনস PHP, হাউ টু NPA কাস্টম স্টাইল শিট ভায়া ফাংশনস PHP, এগুলো দেখে আমাদের শিখতে হবে। এবং আর্টিকেলের ডেটটা দেখে নেবেন, কারণ আগে যেভাবে আছে, যেমন এই যে এইটা আমি যদি এটা ইউজ করি তাহলে কি হবে, আমার চলবে? এটা কতদিন আগের ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে 2008-এর, তো এটা ইউজ করলে আমার কখনোই হবে না। আর্টিকেলের ডেটটা দেখে নেবেন যে আমি লেটেস্টটা দেখছি কিনা, এরকম মিনিমাম আসলে 2014-র মধ্যে থাকাটাই বেটার, কারণ 2013-তে গেলেও আমরা ওল্ড হয়ে যাচ্ছি, 2014-এর মধ্যে থাকলে আমাদের চলবে এরকম। আমরা ওয়ার্ডপ্রেস 3.5 স্ট্যান্ডার্ড করলেও 4.0-তে সাপোর্ট করবে, কারণ 3.5 থেকে 4.0-তে এসে কয়েকটা ফাংশন ডেপ্রিকেটেড হয়েছে। যেমন আমি আগে ব্যবহার করতাম PHP ব্লগ ইনফো হোম, এটা কিন্তু আর নাই, এটা কিন্তু ডেপ্রিকেটেড হয়ে গেছে। তো এরকম কিছু ফাংশন আছে ডেপ্রিকেটেড হয়ে গেছে। আচ্ছা, তো এখানে এটা বলছে যে যদি আমরা ইনক্লুড করতে চাই একটা ফাংশন নিতে হবে, ফাংশন নিয়ে এবারে স্টাইল শিট URL এখানে দিয়ে দিতে হবে। আমি যদি কাস্টম স্টাইল নিতে চাই NQA স্টাইল কোন জায়গা থেকে নিব সেটা দিয়ে দিতে হবে। তো আমরা সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে শেখার জন্য কোডেক্সের কোনো বিকল্প নাই। প্রথমত আপনি দেখে আসবেন কোডেক্স, তারপরে না বুঝতে পারলে অন্য টিউটোরিয়ালে যান, কারণ কোডেক্সে ওয়ার্ডপ্রেসে সব দেওয়া আছে। একটা ছেলে যেমন জানে, মানে বাবা যেমন জানে ও ছেলে কীরকম, ও যদি এসে বলে যে আমি পরীক্ষা দিয়ে আসছি, চোখ দেখে বলে দিবে যে ও পরীক্ষা দেয় নাই, পারবে না বলতে? পারবে। তো ওইরকম ওয়ার্ডপ্রেসে সব কিছু, ওয়ার্ডপ্রেসে কোডেক্স জানে, কোডেক্সে সব থাকে, এভরিথিং, এমন কোনো কিছু হাইড করা নাই। তো সেই জন্য কোডেক্স দেখে যদি বুঝতে না পারি তারপরে অন্য টিউটোরিয়ালের সাহায্য নেব। অন্য টিউটোরিয়াল দেখা নির্দিষ্ট একটা বিষয়ের উপর নাই,
নাই থাকতে পারে, কিন্তু কোডেক্সে সব আছে। তো সেই জন্য এখানে আমরা দেখলাম যে সেফ ওয়ে টু অ্যাড এমকিউই সিএসএস স্টাইল ফাইল ওয়ার্ডপ্রেস ডেটাবেস ইফ ইট ওয়াজ ফার্স্ট রেজিস্টার্ড উইথ ডাব্লিউপি রেজিস্টার স্টাইল ইট ক্যান বি অ্যাডেড ইউজিং ইটস হ্যান্ডেল। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে যে প্রথমে ডাব্লিউপি এনকিউই স্টাইল করে লোকেশন দিয়ে দিতে হবে, তারপরে ডাব্লিউপি রেজিস্টার স্টাইল দিয়ে তার হ্যান্ডেল ধরে সেটাকে অ্যাড করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা ডাব্লিউপি এনকিউই সিএসএস লেখা হচ্ছে ফাংশনের মাধ্যমে আনার হচ্ছে দুইটা নিয়ম। নাম্বার ওয়ান হচ্ছে, মানে দুইটা না মানে দুইটা স্টেপ আর কি, একটাই নিয়ম দুইটা স্টেপ। তো প্রথম স্টেপটা হচ্ছে ডাব্লিউপি এনকিউই করে নিতে হবে, স্টাইলটাকে রেডি করে নিতে হবে ওয়ার্ডপ্রেসের জন্য, তারপরে সেটাকে হ্যান্ডেল ধরে কল করে ফেলতে হবে এরকম। তো আমরা করে ফেলি। তো সেই জন্য এখানে যেটা করতে হবে যে ডাব্লিউপি এনকিউই স্টাইল এটা ব্যবহার করতে হবে। ডাব্লিউপি এনকিউই স্টাইল এটা একটা ফাংশন, এটা আমি ইউজ করলাম। ইউজ করার পরে এবার এখানে ফাংশনের কিছু প্যারামিটার আছে, প্যারামিটারগুলো হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেল মানে হচ্ছে স্টাইল শিটের প্রত্যেকটা স্টাইল শিটের একটা করে নাম দিতে হবে, যে আলাদা আলাদা ইউনিক নাম, সেই নাম দিতে হবে। তো আমরা প্রথমে স্টাইল শিট কল করবো হচ্ছে বুটস্ট্র্যাপকে। বুটস্ট্র্যাপকে যদি কল করতে যাই সেক্ষেত্রে আমরা এখানে ডাবল কোটেশন এর মধ্যে হ্যান্ডেল নিলাম বুটস্ট্র্যাপ, তারপরে কমা, এরপরে আর কি আছে এসআরসি, কোথায় থেকে আসছে এই স্টাইল শিটটা। তো স্টাইল শিটটা কোথায় থেকে আসবে, গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই। তো সেই জন্য এখানে গেট, এটা কিন্তু বাইরে মানে ওই কোডের কোটেশনের মধ্যে না, গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই। তো আপনারা জানেন হয়তো গেট টেমপ্লেট ডাইরেক্টরি আগে একটা ইকো করতে হয়, তো এখানে একটা ডট, এটার মানে হচ্ছে আমি ওইটাকে ওইভাবে নিয়ে আসলাম। তো এবার আমি এখানে দিতে পারি যে স্ল্যাশ, এবার লোকেশন যেটা হবে আর কি আমাদের সিএসএস বুটস্ট্র্যাপ মিন সিএসএস, এটা দিয়ে দিলাম। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্সি, ডেপস মানে ডিপেন্ডেন্সি। তো ডিপেন্ডেন্সি ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিব। ডিপেন্ডেন্সি মানে হচ্ছে যে এটা আমরা মানে জেএসএ শিখি যে কী করে ডিপেন্ডেন্সি কাজ করে, জাভাস্ক্রিপ্ট অ্যাড করার সময় ওটা দেখবো। এখন জাস্ট আমরা ডিফল্ট ভ্যালুটা দিয়ে রাখি। ডিফল্ট ভ্যালুটা কি, অ্যারে। তো এখানে ডিফল্ট ভ্যালু আমরা কমা অ্যারে দিয়ে রাখলাম, ডিফল্ট ভ্যালু কমা। এবার আমাদের আর কি আছে, ভার্সন। ভার্সনটা কোথায় পাবো, ভার্সনটা হচ্ছে আপনাদের ভার্সন কন্ট্রোল সম্পর্কে গতদিন আমি অনেক প্যাসাল পারছি না গতদিন। তো প্রত্যেকটা ফাইলে আলাদা একটা ভার্সন থাকে, তাই না? তো আমাদের, আমি যদি একটা টেমপ্লেট তৈরি করি সেটা একটা ভার্সন 1.0 হবে। তো এই বুটস্ট্র্যাপের একটা ভার্সন থাকবে, অবশ্যই এই বুটস্ট্র্যাপের একটা ভার্সন আছে, তাই না? তো আমি যদি এখানে ভার্সনটা দিয়ে দেই তাহলে ইউজারের লাভ হচ্ছে কি, ইউজারের লাভ হচ্ছে মনে করেন ফন্টাসামে 3.2 কীরকম ছিল, ফন্টাসাম আই ক্লাস আইকন তারপরে স্পেস আইকন ফেসবুক এরকম ছিল। 4.2 এসে কী হলো, মানে আপগ্রেড হয়ে আই ক্লাস এফ এ ফন্টাসাম, তারপরে এফ এ দিয়ে ড্যাশ দিয়ে আইকনের নাম, এই যে চেঞ্জটা। এখন মনে করেন একটা ফন্টাসাম দিয়ে আমি একটা ওয়েবসাইট করছি, সেটাতে ওই সিএসএসের কোনো ভার্সন উল্লেখ করা নাই, সেক্ষেত্রে মানে কেউ কনফিউজড হয়ে যাবে যে এটা কোন ভার্সন দিয়ে করা, খুঁজে বের করতে সময় লাগবে। কিন্তু ফাংশন দিয়ে কোনো ফাইলের যদি কল করি সেটা ভার্সন আমাকে দিতে হয়, অবশ্যই দিতে হয়। তো সেক্ষেত্রে ডেভেলপার খুব ইজিলি বুঝতে পারবে যে এটা ফন্টাসামের কোন ভার্সন দিয়ে তৈরি, বুটস্ট্র্যাপের কোন ভার্সন দিয়ে তৈরি, খুব ইজিলি বুঝতে পারবে। তো আমরা একটু দেখে আসবো যে বুটস্ট্র্যাপটার কোন ভার্সন দিয়ে তৈরি। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 3.0.3। তো এখানে ফাংশনস পিএইচপিতে কোটেশন দিয়ে এখানে বলে দিতে হবে 3.0.3 ভার্সন আমরা এখানে ব্যবহার করছি। আচ্ছা, তারপরে এখানে যাই, এখানে হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে একটা সিএসএস কল হয় বিভিন্ন প্রকারের, প্রিন্টের জন্য একটা সিএসএস কল হয়, তারপরে সাইটের অ্যাপিয়ারেন্সের জন্য একটা সিএসএস কল হয়, আরও বিভিন্ন ধরনের আছে, সেইগুলোর লিস্ট এখানে পাবেন। যে এই যে প্রিন্ট, তারপরে অল, স্ক্রিন, তো আমরা সব মানে সিএসএস মানে অল এরকম নিব আর কি। তো এখানে যে মানে এটা দেওয়া থাকে আর কি সিএসএস, এখানে স্ক্রিন ওইটা দেওয়া থাকে, তো আমরা ডিফল্টভাবে সবগুলোর জন্যই নিব। তো এখানে আমরা দিলাম ডাবল কোটেশন অল। তো এখানে তাহলে আমরা একটা এনকিউই করলাম স্টাইল শিট, এবার এটাকে রেজিস্টার করতে হবে ওই স্টাইল শিটটাকে। তো রেজিস্টার করার জন্য আমরা জাস্ট হ্যান্ডেল ধরে রেজিস্টার করে দেব এখানে, ডাব্লিউপি রেজিস্টার স্টাইল, এবার এখানে সেমিকলন তো অবশ্যই হবে, ডাবল কোটেশন। এবার আমরা রেজিস্টার স্টাইল জাস্ট ওই হ্যান্ডেলটা নিব,
আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউপি এনকিউই স্ক্রিপ্টস, অর্থাৎ স্টাইল শিট কল করা এবং জেএস কল করা ঠিক একই, অর্থাৎ শেষে করতে হবে এনকিউই স্ক্রিপ্টস। এটা কিন্তু প্লুরাল, কেন? এক ফাংশন দিয়ে আমরা অনেকগুলো ফাইলকে কল করতে পারবো, এই জন্য এটা প্লুরাল। আর এনকিউই স্টাইলস নাই, কিন্তু স্টাইলস আছে নাই, কারণ ওইটা দিয়ে আমি একটা ফাইলই কল করতে পারছি। তো এবার আমরা একটু টেমপ্লেট যেটা আছে সেটা অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করে আমরা দেখবো যে আমাদের সিএসএস ফাইলটা কল হয়েছে কিনা এবং কীভাবে হয়েছে। লোকাল হোস্ট কী যেন নাম, সাফল, হ্যাঁ থিমের নাম করলেট, কিন্তু আমরা সাফলের মধ্যে ইনস্টল করছি। অ্যাপিয়ারেন্স ওই যে থিমটা, এখন ওইটাকে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে এবার ভিজিট সাইটে যাবো এবং দেখবো যে আমাদের বুটস্ট্র্যাপটা পেয়েছে কিনা। আচ্ছা, এখানে একটা ডাব্লিউপি রেজিস্টার স্টাইল একটা মানে এরর আসছে। আচ্ছা, এটা কেন আসছে দেখি, কপি করার সময় আমাদের কোথাও একটা ভুল হয়ে গেছে। লাইন নাম্বার মিসিং আর্গুমেন্ট ডাব্লিউপি রেজিস্টার স্টাইল। আচ্ছা, ডাব্লিউপি না, ঠিক আছে ওইটা তো হবেই। আচ্ছা, একটা কাজ করে এটাকে হাইড করে দিই, দিয়ে দেখি যে ওইটা এর জন্যই হচ্ছে কিনা। আচ্ছা, এর জন্যই হচ্ছে। আমি এবার নিয়ে আসি, অর্থাৎ ডাব্লিউপি রেজিস্টার স্টাইল। আচ্ছা, এখানে এভাবে নিয়ে আনা হয়েছে। আচ্ছা, ইউজ ডাব্লিউপি এনকিউই স্টাইল। উল্টা হয়ে গেছে আর কি, যে রেজিস্টার স্টাইল হবে হচ্ছে এইটা উপরেরটা, এইটাকে আমরা রেজিস্টার করছি তারপরে সেটাকে এনকিউই করছি। আচ্ছা, অর্থাৎ ওই রেজিস্টার মানে স্টাইল শিট প্রথমে রেজিস্টার করে তারপরে এনকিউই করতে হবে। তো এবার আমি সোর্সে এখান থেকে দেখে আসি, কন্ট্রোল ইউ, সোর্সে এখান থেকে দেখে আসলে দেখা যাবে যে আমাদের স্টাইল শিটটা কল হয়েছে। এই যে আমাদের স্টাইল শিট, আইডিটা চলে আসে বুটস্ট্র্যাপ সিএসএস, যে এই সিএসএসটা কিন্তু ডিফল্টভাবে জেনারেট হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে ডিফল্টভাবে এটা পেয়েছি। আর তারপরে হচ্ছে এখানে আমরা যদি দেখি, দেখেন যে বুটস্ট্র্যাপ মিন সিএসএস আর ভার্সন, এই যে ভার্সন চলে আসছে, অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এই টেমপ্লেটটা কোন ভার্সনের বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি, এভাবে কল করেছে। এখন আপনিই বলেন যে আমরা যদি ডাব্লিউপি ইকো তারপরে হচ্ছে গেট টেমপ্লেট ডাইরেক্টলি ইউআরআই করতাম, তাহলে কি আমরা এটা দিতাম? অবশ্যই দিতাম না। তো সেই জন্য ওয়ার্ডপ্রেস যেন সব কিছু সুন্দর হয় সেই জন্য এই রেস্ট্রিকশনগুলো দিয়ে দিয়েছে। তো এইভাবে প্রত্যেকটা ফাইল আমাদের কল করতে হবে, কল করে এবার হচ্ছে আমাদের এখানে বলে দিতে হবে যে আমরা এটা এটা কল করছি, এটা এটা এখানে দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে প্রপার ওয়ে। আর এনকিউই স্টাইল দিয়ে আপনি ডাইরেক্টলি এনকিউই স্ক্রিপ্ট করতে পারেন, তো সেটা ভালো না, ভালো হয় না আর কি, এভাবেই ওয়ার্ডপ্রেস স্ট্যান্ডার্ড আর কি। তো এবার বাকিগুলো আমরা কল করে ফেলি, ফন্ট অসাম সিএসএস, ভার্সনগুলো আমরা পরে একবারে দিয়ে দিব, ফাংশনস। আচ্ছা, নিচে আমরা এনকিউই করে দিচ্ছি পরে, অ্যানিমেট সিএসএস। আচ্ছা, এখানে ফটো সিএসএস, আচ্ছা কালকে থেকে আপনারা আর ক্লাসের মধ্যে ব্রেক নেবেন না, ঠিক আছে? অনেক কনসেন্ট্রেট নষ্ট হয়, আপনি আগে থেকেই ব্রেকটা নিয়ে আসবেন, ক্লিয়ার?
আমি কিন্তু কালকে থেকে আর বাইরে যেতে দিব না, ক্লাসে সবার মনোযোগ একবার করে নষ্ট হচ্ছে, ঠিক আছে? আজকে ফাইনাল যাওয়া, কালকে থেকে একদম সেরে আসবেন, যা যা আপনার কমপ্লিট করার দরকার, তাই না? কি বলেন, রাজি? রাজি তো? আচ্ছা, সিএসএস মেইন, সিএসএস রেসপন্সিভ, সিএসএস এবার ভার্সন দেয়। ভার্সন এগুলোর হচ্ছে 1.0, যেগুলো আমরা তৈরি করছি। প্রিটি ফটোর কোন ভার্সন তৈরি করছি সেটা এখানে দেখে আসি। প্রিটি ফটো এখানে ভার্সন সিএসএস এ দেওয়া নাই, জেএস এ দেওয়া থাকতে পারে, জেএস থেকে খুঁজে আসি। কই প্রিটি ফটো? এই তো প্রিটি ফটো ভার্সন 3.1.5। ভার্সন কন্ট্রোলটা খুব মানে ইমার্জেন্সি আর কি, এটা দিতেই হবে। অ্যানিমেট সিএসএস এর কোন ভার্সন আমরা ব্যবহার করছি? সিএসএস অ্যানিমেট সিএসএস। আচ্ছা, এটা হচ্ছে, এটাও জেএস থেকে নিয়ে আসতে হবে, জেএস। আচ্ছা, অ্যানিমেট সিএসএস আমরা আপাতত এখানে দিয়ে রাখি, কারণ ওইখানে যেহেতু দেওয়া নাই সেহেতু আর কিছু করার নাই। যদি না দেওয়া থাকে সেটা আমরা ওই এমনি দিয়ে রাখবো আর কি। 1.0। আচ্ছা, ফন্টসামের কোন ভার্সন? সিএসএস ফন্টসাম 4.0.3। আচ্ছা, এবার আমাকে কল করতে হবে এক এক করে, বুটস্ট্র্যাপ, ফন্ট অসাম, অ্যানিমেট, প্রিটি ফটো, মেইন, রেসপন্সিভ। আচ্ছা, তো এবার আমি টেস্ট করতে হবে যে সব সিএসএসগুলো পাইছে কিনা এখানে। জাস্ট কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দি। আচ্ছা, ওইগুলো কেটে দিতে হবে। যাই হোক, বুটস্ট্র্যাপ, ফন্ট অসাম, অ্যানিমেট সিএসএস, প্রিটি ফটো, মেইন সিএসএস, রেসপন্সিভ সিএসএস, এইগুলো সিরিয়াল বাই সিরিয়ালই আসতে হবে। যদি রেসপন্সিভ সিএসএস মেইন সিএসএস ওপরে চলে যায় তাহলে কাজ করবে না। তো এটা এটা হচ্ছে, এখানে যেহেতু কোনো ডিপেন্ডেন্সি নাই, এখানে আপনি এনকিউই যেভাবে করবেন সেই লিস্ট আকারে এখানে হবে, কিন্তু জাভাস্ক্রিপ্টের সময় এক জায়গাতে ডিপেন্ডেন্সি চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এখন আমরা এটা কেটে দিতে পারি, তাই না? এটা আমরা কেটে দিতে পারি। তো এখানে আরেকটা জিনিস আছে, হচ্ছে I9 করে এটাকেও নিয়ে আসতে হবে কন্ডিশনাল মেথডে। তো কন্ডিশনাল মেথড দেখাবো, তার আগে আমরা জাভাস্ক্রিপ্টগুলো শিখে আসবো। জাভাস্ক্রিপ্টে তেমন কোনো ঝামেলা নাই, জাভাস্ক্রিপ্ট আপনি একবারেই কল করে ফেলতে পারেন। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, জেকুইরিটাকে কেটে দিতে হবে। টেমপ্লেটে ওয়ার্ডপ্রেস হোস্ট জেকুইরি ব্যবহার করা যাবে না, ওয়ার্ডপ্রেসে যে নিজস্ব জেকুইরি সেটা এনকিউই করে ব্যবহার করতে হবে। তো সেটা এনকিউই করার নিয়ম হচ্ছে যে এনকিউই স্ক্রিপ্ট তারপরে ওখানে আপনি দিয়ে দিতে পারেন। তো আমি একটু শিখে আসি যে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট লিখে গুগলে সার্চ করবেন, করলে এখানে দেখাবে যে এনকিউ স্ক্রিপ্টের আর কী কী আছে। তো এটা একদম সিএসএস এর মতোই, যেভাবে আমি করছি সেটা হচ্ছে হ্যান্ডেল, তারপরে এসআরসি, ডিপেন্ডেন্সি, ভার্সন, ইনপুট। আর এখানে কিন্তু কোনো মিডিয়া নাই, কারণ সিএস জেএস কোনো মিডিয়ার মানে এরকম কোনো ভ্যালু নাই আর কি। তো ঠিক একই রকম আমি ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট করে নিই। তো প্রথমে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট প্রথমত আমাদের আসতে হবে কি, জেকুয়েরি। তো এখানে আপনি লিখে দিতে পারেন যে ইনক্লুডিং অল ফাইলস, তারপর এখানে দিবেন ইনক্লুডিং সিএসএস ফাইলস, যে এখানে আর কি, যে তারপরে এবার আপনি এখানে দিলেন যে জেএস ফাইলস, এবার ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট সেমিকোলন। তো এখানে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট সেমিকোলন মানে হচ্ছে আমরা এখানে স্ক্রিপ্টগুলো রেজিস্টার করব। তো প্রথমত আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে ডাবল কোটেশন, জেকুয়েরি, জেকুয়েরি দরকার হবে। তো আমাদের এই টেমপ্লেটে আমরা যদি সোর্স ফাইল এখন দেখি, আর সোর্স ফাইল দেখে এখানে আমি যদি সার্চ করি যে কোয়েরি ডট জেএস, এইটাই আছে, আর কোনো জেকুয়েরি ফাইল নাই, আছে টেমপ্লেটে নাই কিন্তু।
তো এই জিএসটা তো আমাদের থাকবে না, এখন আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখবো যে সত্যিই জেকুইরি পেয়েছে কিনা। এবার আমি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এবার আমাকে দেখতে হবে যে কোয়েরি আমাদের পেয়েছে কিনা। কন্ট্রোল ইউ দিলাম, দেওয়ার পরে এবার আমি সার্চ করি যে জেকোয়েরি ডট জেএস। দেখেন জেকোয়েরিটা কোথায় থেকে পেয়েছে, ডাব্লিউপি লোকাল হোস্ট, তারপর আমাদের ওয়েবসাইটের ঠিকানা, ডাব্লিউপি ইনক্লুড জেএস, জেকোয়েরি, জেকোয়েরি ওইটার ভার্সনটা এখানে শো করছে। অর্থাৎ ওই জেকোয়েরিটা আমাদের ব্যবহার করতে হবে। এটা ওয়ার্ডপ্রেস রেস্ট্রিক্ট করছে এই কারণে যে আপনি একটা টেমপ্লেট বানালেন, একটা জেকোয়েরি নিলেন, আরেকজন আরেকটা প্লাগইন বানালো, আরেকটা জেকুইরি নিল, আরেকজন আরেকটা প্লাগইন বানালো, আরেকটা জেকুইরি নিল, 20টা প্লাগইন ইনস্টল করলেন, 20টা জেকুইরি আপনার লোড হলো, সাইট হ্যাং হয়ে যাবে। এই জন্য ওয়ার্ডপ্রেস রেস্ট্রিক্ট করে দিয়েছে যে আপনি জেকুইরি ইনক্লুড করতে পারবেন না, ওয়ার্ডপ্রেসে জেকুইরি আপনাকে ইউজ করতে হবে। কারণ ওই একটা জেকুইরি দিয়ে আমরা অনেকগুলো প্লাগইন চালাতে পারি না একটা এইচটিএমএল টেমপ্লেটে, তো সেই জন্য এখানে ওইটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। তো এভাবে এখন আমাদের প্রত্যেকটা ফাইলগুলোকে এবার কল করতে হবে যে জেকুইরি নিলাম, এবার হচ্ছে আমরা এখানে ওই বাকিটা কল করবো হচ্ছে এখন দেখে দেখে। অর্থাৎ আমরা একটু আগে যেভাবে করলাম যে প্রথমে দিতে হবে হ্যান্ডেল, তা আমরা কী ফাইল কল করবো, ইন্ডেক্সের ফুটার থেকে বুটস্ট্র্যাপ। আচ্ছা এটা নিয়ে আসি। তো প্রথমত হচ্ছে ডাবল কোটেশন, এটা হচ্ছে হ্যান্ডেল, তো দিলাম বুটস্ট্র্যাপ জেএস কমা। এবার হচ্ছে আমাদের এখানে কী দিতে হবে দেখেন, এসআরসি। তো এসআরসি কী হবে, গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই ডট, তাই না? এবার এখানে দিতে হবে কি, এর আগে একটা স্ল্যাশ দিতে হবে আর কি, বুটস্ট্র্যাপ মিন জেএস। তারপরে দেখি আর কি আছে, তারপরে আস্তে আস্তে ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি আছে এই জেএস ফাইলটা কি জেকোয়েরি ডিপেন্ডেন্সি অর নট, অর্থাৎ অন্য কারোর ডিপেন্ডেন্সি সেটা আবার উল্লেখ করতে হবে। তা আমরা আপাতত জেকোয়েরি ডিপেন্ডেন্সি শিখি। তো ডিফল্ট ভ্যালু হচ্ছে এটার, এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে অ্যারে, এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে এটা। তো যদি জেকোয়েরির এটা ডিপেন্ডেন্সি আছে তাহলে এক্ষেত্রে এখানে দিতে হবে হচ্ছে জেকোয়েরি। এটা দিয়ে কী লাভ না দিয়ে কী লাভ সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো একটু পরেই। তো এটা দিয়ে দিলাম, হ্যাঁ আচ্ছা এরপরে একটু পরে কোশ্চেন করেন আমি নিব। তো তারপরে হচ্ছে ভার্সন, যে এই ফাইলটার ভার্সন কত, তো আগের বুটস্ট্র্যাপের ভার্সনই হবে, অর্থাৎ 3.0.3। তারপরে হচ্ছে আরেকটা আছে ইনফুটার, অর্থাৎ এটা ফুটারে যাবে নাকি হেডারে যাবে। ইনফুটার মানে হচ্ছে এটা ট্রু আর ফলস হতে পারে, যদি ইনফুটার ফলস হয় তাহলে কী হবে বলেন তো, হেডারে চলে যাবে। অর্থাৎ এখানে ডাব্লিউপি হেড দেওয়ার কোনো দরকার নেই, ইনফুটার যদি ফলস হয় হেডে যাবে, ট্রু হলে ফুটারে থাকবে। তো এখানে আমি ফুটারে যদি আসে ফুটারে দেই, তো আমি একটু কাজ করবো যে হেডারে দিয়ে হেডারে দিব, হেডারে দিতে চাইলে কী দিতে হবে এখানে, ফলস, ফলস দিলাম। আচ্ছা তো ফলস দিলাম, এখন এই ফাইলটা আমাদের আসছে কি না সেটা একটু টেস্ট করি। যে এই ফাইলটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস, তো এখানে সার্চ করি বুট ডট মিন ডট জেএস। এই যে ফাইলটা, এই ফাইলটা আসছে, দেখেন এই ফাইলটা আসছে কি, যে কোয়েরি তারপরে তার নিচে, আমরা কি বলে দিচ্ছি যে নিচে আসবে ডিপেন্ডেন্সি, যখন যে কোয়েরি দিবেন ওটা যে কোয়েরি নিচে আসবে। তো ডিপেন্ডেন্সি আমি যদি এখানে মনে করেন এই যে ফাইলটা, এই ফাইলটা আমি কল করলাম হচ্ছে এখানে, সাপোজ আমি এর আগে কল করলাম, এবং ডিপেন্ডেন্সি আমি যদি না দেই সেক্ষেত্রে এটা কি হবে, এইটা দেখবেন যে বুটস্ট্র্যাপ মেইন যে কোয়েরি আগে চলে যাচ্ছে, তাহলে কি আমাদের হবে কাজ করবে, বুটস্ট্র্যাপ কখনোই করবে না, কারণ এটা যে কোয়েরির পরেই আসতে হবে। তো সেই জন্য ডিপেন্ডেন্সি এখানে দিতে হবে, যে কোয়েরি ডিপেন্ডেন্সি যে কোয়েরি দিলে সে যখন যে কোয়েরি কল হবে ঠিক তার নিচে কল হতে শুরু করবে, আপনি যেখানে এনকোয়েরি করেন না কেন। অর্থাৎ যখনই কোনো যে কোয়েরির ফাইল ইনক্লুড করবেন সেটা যদি যে কোয়েরির ওপরে নির্ভর করে সেক্ষেত্রে তার ডিপেন্ডেন্সি হবে এইটা, এটা কিন্তু আপনাকে জানা রাখতে হবে। আচ্ছা তো আমরা যে কোনো জায়গাতে কল করতে পারি, তো আমরা নিচেই করি, স্বভাবতই আমরা নিচে করি, এবং এটাকে আমরা যেহেতু ফুটারে কল করা আছে আমরা ট্রু করে দিব। ট্রু করে দিলে এটা দেখা যাবে যে এখন সে চলে আসছে হচ্ছে এই যে ফুটারে, আচ্ছা এখানে না এইটা আর কি, এই যে ফুটারে চলে আসছে, অর্থাৎ আমাদের ফুটারে দরকার। তো এইভাবে যে ফাইলগুলো আছে, ক্লিয়ার আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন যে ভার্সন কী, তারপরে হচ্ছে ডিপেন্ডেন্সিটা কী, ডিপেন্ডেন্সিটা যে কোয়েরি ফাইলে অবশ্যই যে কোয়েরি দেবেন। তো এটা কেটে দিলাম, এবার একইভাবে প্রিটি ফটো
প্রিটি ফটোর ভার্সন ছিল 3.1.5। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আইসোটোপ। আইসোটোপটা দেখে আসি যে এটার ভার্সন কত। 1.5.2.25। আচ্ছা, যাই হোক, ফাংশনস তারপরে আছে আমাদের মেইন জেএস। মেইন জেএস এ 1.0। তারপরে আছে হচ্ছে ওয়াউজেস, আর এটা আমরা কেটে দিব। আচ্ছা, ওয়াউজেস এর ভার্সনটা দেখে আসি। এইটা এখন মেইন জেএসটা একটু খুলে দেখতে হবে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে রেস্ট্রিক্ট ভাবে ব্যবহার করছি, সেহেতু এখানে দেখতে হবে যে এখানে হচ্ছে যে কোয়েরি ব্যবহার করা আছে কি না। অর্থাৎ সেটা হচ্ছে দুইভাবে করতে পারি, যত ডলার সাইন আছে সেগুলোকে আমরা করে দিতে পারি হচ্ছে যে কোয়েরি। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে বেটার, সেটা হচ্ছে এখানে দ্বিতীয় পদ্ধতিটা করাই আছে যে প্রথমে হবে যে কোয়েরি দিয়ে শুরু, তারপরে ফাংশনের মধ্যে একটা ডলার সাইন থাকবে। এটা থাকলে আপনি এবার ডলার সাইন ইউজ করতে পারেন, ওয়ার্ডপ্রেসে কাজ করবে। ঠিক আছে, আমরা একটু টেস্ট করব যে আমাদের টেমপ্লেট কাজ করে কি না। আমরা একটু লোড করব, কোনো কোনো অংশ আবার কাজ করে না। আচ্ছা, এখানে আমরা স্লাইডার যেহেতু ডাইনামিক করিনি, অর্থাৎ ইমেজগুলো ডাইনামিক করিনি, সেক্ষেত্রে এখন দেখি স্লাইডারটা মুভ হয় কি না। অর্থাৎ মুভ হচ্ছে, হচ্ছে কিন্তু, এই যে এগুলো দেখি বুঝতে পারছি। তারপরে আমরা একটা লাইট বক্সে ক্লিক করে দেখি, এই যে এগুলো অ্যাকোর্ডিয়ন কাজ হচ্ছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে না, এটা কাজ হচ্ছে, ট্যাবগুলো কাজ হচ্ছে। এখানে হচ্ছে, আচ্ছা, প্রজেক্টগুলো এখানে নাই, থাকলে বোঝা যায় তো। যাই হোক, আমরা বুঝতে পারছি ওয়াউজেস যেহেতু কাজ করছে, সেহেতু আমরা বুঝতে পারছি যে ওইখানে কাজ করছে। তাহলে আপনারা দুইটা পদ্ধতি অবলম্বন করবেন, যেটা ফার্স্ট পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে বেটার, যে ফাংশন যে কোয়েরি দিয়ে শুরু করতে হবে, তারপরে ফাংশনের মধ্যে একটা ডলার সাইন থাকবে। তাহলে আপনার বাকিগুলো এবার আপনি এভাবে ইউজ করেন। তো এখন মডার্ন টেমপ্লেটগুলো তো সব এরকমভাবে ইউজ করে এইচটিএমএল থেকেই, কারণ সবাই জানে যে একটা এইচটিএমএল স্ট্যাটিক টেমপ্লেট ওয়ার্ডপ্রেস হওয়ার সম্ভাবনা হচ্ছে 90%, তাই না? কে এইচটিএমএল সাইট ব্যবহার করবে বলেন তো, এই জন্য আর কি। তো এইভাবে আমি এখানে, তাহলে আমাদের টেমপ্লেট এখন এটা হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজগুলো ডাইনামিক করে ফেলবো। অর্থাৎ আমরা একবারে করতে পারি, সেটা হচ্ছে এডিট, ফাইন্ড, এখানে হচ্ছে রিপ্লেস, সেটা হচ্ছে আমি খুঁজে বের করতে চাই img/, আচ্ছা, img/9 images/। এবার আমি এখানে দিব php echo get template directory uri/ images/, এটা এটা হবে এর পরিবর্তে, তাই না? ইমেজেস এর পরিবর্তে আমাদের এইটা হবে। তো আমি একটা একটা করে রিপ্লেস করি, কারণ 44টা আছে। একবারে ব্যাস রিপ্লেস করে দিলে রিপ্লেস করে দেওয়া যাবে, কিন্তু কোথাও যদি ভুল হয় আমি দেখবো আর রিপ্লেস করবো। এই যে রিপ্লেসে ক্লিক করছি, এখানে ইমেজেস 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 ইমেজেস, অর্থাৎ দেখবো যে ইমেজ ছাড়া যেন অন্য কোনো ইউআরএল এর মধ্যে যদি আমার ইমেজেস থাকে, সেটাও যেন আমাদের ইয়ে না হয়ে যায়। অর্থাৎ যেটা ব্লক থাকবে সেটাই কিন্তু রিপ্লেস হচ্ছে। আপনি শুধু মানে যেটা দেখবেন একের ইয়ে কমলা কালারের যেটা, আর যেটা হলুদ কালারের সেটা হয়ে গেছে, অলরেডি আছে, সেটা বোঝাচ্ছে আমাদের। আপনি কমলা কালারের দিকে তাকায় থাকবেন যে আপনার সঠিকটা হচ্ছে কি না। আচ্ছা, এই যে আমাদের একটা অলরেডি ভুল হয়ে গেছে, প্রিভিয়াসে যাই,
এই যে দেখেন এখানে ভুল হয়ে গেছে না, ডাবল করে হয়ে গেছে, কন্ট্রোল জেড দেই যে কোনো জায়গায় যে ডাবল হয়ে গেছে, এটাও ছিল এটাও ডাবল হয়ে গেছে, এখানে ঠিক আছে। আচ্ছা এবার কন্ট্রোল ওয়াই দেই, এই যে ডাবল হয়ে গেছে এখানে, ঠিক আছে। এই সমস্যাগুলো আপনারা একদম কেয়ারফুলি মেনটেন করবেন, যেমন এটা একদম শেষের দিকে আমরা এইটা ঠিক আছে, তাহলে এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা এখানে সেট করে দিলাম, অর্থাৎ এখন আমরা টোটালটা আর কি করে ফেললাম। তো এইভাবে, হ্যাঁ আগে পাইনি ওগুলো, মানে ইয়ে হয়েছিল, আমরা 44টার বেশি ইয়ে ক্লিক করে ফেলছিলাম, এই জন্য পরের যে ইমেজেস আছে সেগুলো এটা হয়ে যাচ্ছে এরকম আর কি। আচ্ছা এবার আমরা রিফ্রেশ দিয়ে দেখবো যে আমাদের টেমপ্লেটে ইমেজগুলো পেয়েছে কিনা, এবং আমাদের, হ্যাঁ এখানে সবই ঠিক আছে, মোটামুটি সুন্দরই আর কি, তা টেমপ্লেটটা বেশ আর কি ভালো, টেমপ্লেটটাও ভালো আবার স্লাইডারও ভালো। এখানে দেখি কাজ হচ্ছে কিনা, হ্যাঁ কাজ হচ্ছে, অর্থাৎ আমরা বুঝলাম যে ফাংশন দিয়ে ওইভাবে ডলার সাইন দিলেই কাজ হবে। টোটাল টেমপ্লেটটা আমরা জাস্ট কিছুই করলাম না, ইমেজগুলো ডাইনামিক করলাম, ফাইলসগুলো নিয়ে আসলাম, এবার নেক্সট থেকে আমরা ডেভেলপমেন্টে নেমে পড়বো, ঠিক আছে। তাহলে আজকে পর্যন্তই, এবার আপনারা প্রশ্ন করেন।